রাজধানী পুরান ঢাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন এবং আর পটুয়াখালী থেকে সহকর্মী আরেকজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমেই চলে যাব সহকর্মী হোসাইনের কাছে। হোসাইন, জানাবেন যে আজকের উদযাপনকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত জানাবেন। দিশা, আপনাকে এবং ডিবিসি নিউজের সকল দর্শক শ্রোতাকে ইংরেজি নববর্ষ 2023-এর শুভেচ্ছা। এরই মধ্যে 2023 সাল আমরা প্রবেশ করেছি। 12:01 পুরান ঢাকায় আমি রয়েছি পুরান ঢাকার শাকারি বাজারে। এই পুরান ঢাকার শাকারি বাজারে 12:01 আপনার বাসাবাড়ির ছাদ রয়েছে, যে অসংখ্য বাসাবাড়ির ছাদ রয়েছে সেই ছাদগুলো থেকে অসংখ্য মানুষ এখানে আসলে আতশবাজি এবং আপনার ফানুস উড়িয়ে এই নতুন বছরকে বরণ করে নিচ্ছে। তো অসংখ্য মানুষ এই এই আনন্দ কিংবা এই বছর উদযাপনের সাথে রয়েছে এবং নতুন বছরকে একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে তারা বরণ করছে। আমি দেখাচ্ছি আপনাকে, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অসংখ্য ফানুস আসলে এই পুরান ঢাকার আকাশে আসলে জ্বলজ্বল করছে। তো মানুষ এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই আয়োজন করেছে। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে এবারে বিধিনিষেধ রয়েছে, নিরাপত্তা নিয়ে নানা সংখ্যা রয়েছে, সেই সংখ্যা থেকেই মূলত বাসাবাড়ির ছাদ থেকে কিংবা পুরো ঢাকা শহরে আতশবাজি ফোটানো কিংবা ফানুস ওড়ানোর মতো ব্যাপারটিকে আসলে আপনার নজরদারির মধ্যে কিংবা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং এই ঢাকা শহর যেহেতু ঘন বসতিপূর্ণ এলাকা, যার কারণে আসলে ফানুস ওড়ানোর ফলে যেটি হয় বাসাবাড়িতে সে ফানুস পড়ে গিয়ে একটি দুর্ঘটনা হতে পারে, যার জন্য ফানুসের ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি, টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ আপনার হাতিরঝিল, গুলশান কিংবা অসংখ্য এলাকায়, ঢাকা শহরের অসংখ্য জায়গায় ঘুরেছি। সেখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সজাগ অবস্থান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে অসংখ্য পোশাক এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। আপনি জানেন যে আসলে পুরান ঢাকার মানুষ উৎসব প্রিয় মানুষ, এই মানুষগুলোকে আসলে নতুন বছরের সেলিব্রেশন থেকে আসলে কোনোভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না। তারা যেভাবে পারছে এই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, নতুন আশা তারা প্রত্যাশা করছেন যে আসলে একটি নতুন বছর নতুন আশার বাণী নিয়ে আসবে, নতুন আশা সঞ্চার করবে সকলের মাঝে। তো দিশা, আসলে সেলিব্রেশন চলছে, উদযাপন চলছে, এই উদযাপন ঘিরে কঠোর নিরাপত্তা নজরদারি থাকলেও এই পুরান ঢাকার মানুষ আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং নতুন বছরকে তারা নতুনভাবেই শুরু করতে চান বলে জানিয়েছেন। তো দিশা, এই ছিল আমার কাছে পুরান ঢাকার শাকারি বাজার থেকে নববর্ষ উদযাপনের শেষ খবর। ধন্যবাদ মোহাম্মদ হোসাইন, আপনার মাধ্যমে দেখছিলাম রাজধানীর উদযাপনের একটি ঝলক। আমরা এবার চলে যাব রাজধানীর বাহিরে পটুয়াখালীতে, সেখানে আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, জানাবেন যে আজকের উদযাপন ঘিরে পটুয়াখালী সমুদ্র সৈকতে কি পরিমাণ মানুষ আসলে ভিড় করেছেন? ধন্যবাদ। পাশাপাশি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনি সহ সকল ডিবিসির সকল দর্শকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এই ইংরেজি নববর্ষকে উদযাপনকে ঘিরে নানা ধরনের আয়োজন করা হয়েছে। বিশেষ করে উন্মুক্ত স্থানে আয়োজন না থাকলেও বিভিন্ন হোটেল মোটেল গুলো কিন্তু ইনডোরে কিন্তু অনেক আয়োজন রয়েছে। আমি তেমনই একটি আয়োজনের পাশেই রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন ডিবিসির ক্যামেরায় যে ফরেনাররা সহ দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা কিন্তু ইতিমধ্যে এই হোটেলে মোটেলে কিন্তু আনন্দ সহকারে তাদের নববর্ষ, ইংরেজি নববর্ষকে উদযাপন করছে। তারা কিন্তু 12:01 বাজার সাথে সাথেই কিন্তু আতশবাজি সহ ফানুস উড়িয়েছে এবং নেচে গিয়ে এই দিবস এই দিনটিকে উদযাপন করছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি খান প্যালেসে। আমাদের সাথে খান প্যালেসের একজন এমডি রয়েছে, আহসান খান। আমরা তার কাছে জানতে চাইবো যে আপনারা এই 2023 সালকে উদযাপনে কি কি আয়োজন করেছেন? আসলে আমাদের খান প্লেসের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা এবং আমরা নানামুখী আয়োজনের ব্যবস্থা করেছি। আমরা বারবিকিউ পার্টি, ডিজে পার্টি থেকে শুরু করে এবং আমাদের এখানে যারা পর্যটক আছে তাদের জন্য ব্যাপক বিনোদনের ব্যবস্থা করেছি। হোটেল আলোকসজ্জা থেকে শুরু করে সব ধরনের আমরা ব্যবস্থা নিয়েছি, আপনারা জেনে থাকেন।
থ্যাংক ইউ। আমরা একজন ফরেনারের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি যে হাউ ইউ ফিল ফর কুয়াকাটা হ্যাপি নিউ ইয়ার। যেমনটি দেখছেন যে এখন কিন্তু ইংরেজি বর্ষবরণকে কেন্দ্র করে দেশি বিদেশি পর্যটকরা কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু তারা এই দিনটি উপভোগ করছে। পাশাপাশি আগামীকাল সকালবেলা সূর্য উদয়ের মধ্য দিয়ে নতুন একটি দিনের সূচনা হবে। তো ধন্যবাদ, ধন্যবাদ মোহাম্মদ হোসেন এবং মহিবুল্লাহ চৌধুরী দুজনকেই।